জানালেন, তাদের আগমনকে স্বাগত জানালেন। এটি সাধারণ শিষ্টাচার। দেখুন, এত অসুস্থ অবস্থায়ও তিনি কি করছেন, জগৎদীপকে শিক্ষা দিচ্ছেন। এটিই হচ্ছে মহাজনের একটি দৃষ্টান্ত। হ্যাঁ, কি করে অভ্যাগত অতিথিদেরকে অভিনন্দন জানাইতে হয় তিনি তা জানিয়েছিলেন। শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবু তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন, এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। দেখুন, যদিও শ্রীকৃষ্ণ তার শিষ্টাচার অনুযায়ী তিনি কিন্তু ভীষ্মদেবকে প্রণাম করেছেন। কেন? যেহেতু ভীষ্মদেবের তিনি বয়সে প্রবীণ, হ্যাঁ, পাণ্ডবদের কি পিতামহ, আর পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত যেহেতু শ্রীকৃষ্ণ, এই নরলীলায় তিনি কেছেন পাণ্ডবদের পিস্তুত, মাস্তুত, মামাতো ভাই হয়েছেন, সখা হয়েছেন। তো সখা হলে তাদের সখা যদি ঠাকুর দাদা হয়, তাহলে তেনারও ঠাকুর দাদা। সেই দিক দিয়ে তিনি প্রথমে গিয়ে প্রণাম করছেন, কিন্তু প্রণাম করলে ভীষ্মদেব কি মহাত্মা তিনি জানতেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরতত্ত্ব, তাই তিনি যদিও তিনি আনুষ্ঠানিক পূজা করতে পারছেন না, হ্যাঁ, আনুষ্ঠানিক যেহেতু তিনি অসুস্থ, তার স্বরসজ্জায় তার হাত হস্তপদ সব কিছুই স্বরের দ্বারা বিদ্ধ হয়ে আছেন, কিন্তু তিনি মনে মনেই মানসিকভাবে তিনি পূজা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন, মানসিক ভাবে তিনি কি করলেন, পূজা করলেন। মহারাজ, পাণ্ডুর পুত্রেরা তাদের মরণোন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন, তাদের প্রতি প্রীতি ও স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবাশ্বাসের অশ্রু দেখা দিল। তার প্রিয় দৌহিত্র নাতিদের দেখে আগমনের জন্য তিনি কি করলেন, তাদেরকে অভিনন্দন জানালেন, হ্যাঁ, স্বাগত জানালেন। এবং তারা যেই পিতামহের এরকম করুণ দৃশ্য দেখে তারা পাশেই বসেছিলেন, হ্যাঁ, বসে থাকার দরুন তিনি কি করলেন, তাদের এই বিনম্র, হ্যাঁ, তার প্রতি যে অভাব শ্রদ্ধার পরিণত স্বরূপ, তাদের এই আচরণ দেখে তিনি কি করলেন, ভীষ্মদেব অশ্রু বর্ষণ করলেন। হ্যাঁ, আনন্দে আপ্লুত হয়ে কি হবেন, চোখ দিয়ে জল, না দুঃখের জল, আনন্দে, কেননা প্রিয়জন তাকে গভীর শ্রদ্ধা করার জন্য এসছেন অন্তিম সময়ে, হ্যাঁ, যত্ন নেওয়ার জন্য বা অন্তিম সময়ে তাকে দেখা দেওয়ার জন্য, এই আনন্দ আর কি অপরিসীম আনন্দ, আনন্দে অশ্রু বর্ষণ করছেন। অকষ্ট মহান্নার্মনন্দনা জীবিত নার্থ ক্লিষ্টম বিপ্র ধর্ম চুতাশ্রয়া। এখন ভীষ্মদেব বললেন,
এই অশ্রু সিক্ত করে তিনি কি কিছু বলছেন দেখুন। ভীষুদেব বললেন, হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছো। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ ভগবান ও ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। কি বলছেন ভীষ্মদেব? তাদের পূর্ব অবস্থার কথা তিনি স্মরণ করছেন। হায় তোমরা সাক্ষাৎ ধর্মের নন্দন, ধর্মের পুত্র হওয়ার জন্য তোমরা এত কিছু কষ্টে তোমরা এখনো জীবিত রয়েছ। দেখুন কি কষ্ট, ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছো তোমরা। প্রথম থেকেই তেনাদের প্রতি কি করেছে, অন্যায় আচরণ করেছে। কারা? দুর্যোধন আদি কৌরবেরা। যদিও তেনারাও কৌরব, এই পঞ্চ পাণ্ডবেরা কৌরব না, তেনারাও কৌরব, কিন্তু তাদেরকে কি করছিলেন, বংশ অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে পাণ্ডব, আর তারাই বলছিলেন যে আমরাই কৌরব শুধু। এই যে প্রথম বঞ্চিত সূচনা বংশ অধিকার থেকে, পূর্বপুরুষের যশ থেকে বঞ্চিত করেছিলেন, তারপর সম্পদ থেকে, সব দিক থেকেই তাদেরকে শুধু বঞ্চিতই করেছিলেন, এমনকি তাদেরকে মারার জন্য অনেক ব্যবস্থা করেছিলেন। তাই সেগুলো তিনি স্মরণ করছেন ভীষ্মদেব। সংস্থিত তীরে পাণ্ডব বৃথা বাল প্রজাবধু যুষ্মাকৃতে বহু ন ক্লেশাত প্রাপ্তা তেজবতী মুহু। দেখুন তিনি শুধু তাদেরই চিন্তা করছেন না, কুন্তী দেবীরও চিন্তা করছেন। অনুবাদ, মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধু কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন এবং সেজন্যই বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলেই তখন তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। দেখুন তিনি কুন্তী দেবীর প্রতিও কৃতজ্ঞ, কারণ কুন্তী দেবী যেহেতু অকালে পাণ্ডব মৃত্যু হয়েছিল এবং এই পাঁচজন সন্তান নিয়ে বৈধর্ব জীবনযাপন করছিলেন, এই পাঁচজন সন্তান নিয়ে যদি বৈধর্ব জীবনযাপন এবং পাঁচজন সন্তানকে লালন পালন করা একজন মায়ের পক্ষে অসহায় বিধবা কি সমস্যাপূর্ণ কিনা, সমস্যাপূর্ণ। তবু কি ছিলেন, একজন কুন্তী মাতা, তিনি আদর্শ মায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেনার পাঁচজন যে সন্তান তাদেরকে সবাইকে সুশিক্ষিত এবং সদাচার আচরণশীল করেছিলেন। হ্যাঁ, তারাই জগতে কি হয়েছিল, যশস্বী হয়েছিলেন। দেখুন আর অন্যদিকে শতপুত্র রাজ অতুল ঐশ্বর্য ভোগ করেছিল, তাদের অনেক কিছু ব্যবস্থা করা ছিল, কিন্তু তারা কি করেছিলেন, জগতে উদ্বেগ দান করেছিলেন। সেই রকম পিতামাতা হইতে হবে, যেরকম পিতামাতা কি আদর্শ দৃষ্টান্ত আছেন কুন্তী মাতা। তেনার স্বামী বিয়োগ হয়ে গেছিল, তারপরে সন্তানদেরকে তেনার আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলেছিল, যা পরবর্তীতে জগতের কি করছিলেন, কল্যাণ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এইরকম মাতা হইতে হবে, জগৎকে এইরকম সত্তা উপহার, তাহলে জগতে কি হবে, শান্তি বিরাজ করবে। সর্বকাল প্রীতম মন্যে ভবতাং চ যদপ্রিয়ং সপাল যদস্যে লোক বয়রিব ঘনাবলি। চতুর্থ শ্লোকের অনুবাদ, আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব
নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। এটি বিশ্বদেব কি করছেন, তিনি আবার আধ্যাত্মিক জ্ঞান দ্বারা কি করছেন, তাদের যদিও কথা বলে তিনি নিজেই অনুশোচনা করছেন, আবার তারা যাতে দুঃখ না পায় এজন্য তিনি আবার তৎক্ষণাৎ আধ্যাত্মিক জ্ঞান দিচ্ছেন। যদিও একলান দুঃখ হয়েছে, দুঃখ পেয়ে দিয়েছে আপাত আমরা মনে করছি, কিন্তু আসলে এগুলো কালের জন্যই ঘটে থাকে। কে কাকে দুঃখ দেয়, সবকিছু কালের বা সময়ের জন্যই সংগঠিত হয়ে থাকে। আবার আধ্যাত্মিক তিনি জ্ঞান দিয়ে বোঝাচ্ছেন, যত্র ধর্ম সুত রাজা গদা পানি বৃকদর কৃষ্ণস্ত্রি কান্ডিবং চ বংশুরিদ কৃষ্ণস্তত বিপদ। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত, এই প্রভাব অপরিবর্তনীয়, তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র, গাণ্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে। তিনি এখন বলছেন যে এত কিছু ধর্মরাজ সাক্ষাৎ যুধিষ্ঠির, তার প্রতাপশালী গদাধারী ভীম, গাণ্ডীবধারী অর্জুন এবং তাদের প্রিয় সখা স্বয়ং ভগবান, তাদের এই রকম দুরবস্থা হবে কেন? নিশ্চয় এটি কালেরই প্রভাব। আপাত দৃষ্টিতে হয়তো আমরা একে অপরকে দোষারোপ করছি, কিন্তু মূলত সেটি কালের প্রভাবেই সংঘটিত হচ্ছে। নাহি আশ্ব কহেশ্চিত রাজন পুমান বেদ বিধিবৎসিতম যদি জিজ্ঞাসায় যুক্তা মুর্জন্তি কবয়পি। হে রাজন, পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউই জানতে পারে না, এমনকি মহান দার্শনিকরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলই বিভ্রান্ত হন। তিনি দেখুন জ্ঞান দিচ্ছেন এই কালের প্রভাব, কালের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউই বুঝতে পারে না, যা কালের মাধ্যমে কে সংগঠিত হয়ে থাকে। ভগবান কার্য করেন কিসের মাধ্যমে, কালের মাধ্যমে। এই জন্য কাল এর ছবি দেওয়া আছে এখানে, শিবজির দুর্গা দেবীর উপরে আছেন মহামায়ার উপরে, তিনি আছেন মহাকাল রূপে এই জগতের অধিকর্তা। ভগবান কি করেন, তার দ্বারাই কার্য করেন এই জড় জগতের। তস্মাদিদং দৈবতন্ত্রম ব্যবশস্য ভরতস্য তস্যানুবিহিত নানাথা নতো পাহি প্রজা প্রভো। হে ভরত কুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এসবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অবিচিন্তিত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বত্র সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। দেখুন যুধিষ্ঠির মহারাজকে কি করছেন, তিনি উপদেশ দিচ্ছেন যে এই সমস্ত কিছু শোক থেকে তুমি অপনোদন করো, তোমার শোক মুছে ফেলো, কেন এই সমস্ত কিছু সংগঠিত হয়েছে কালের প্রভাবে। বরং তুমি এখন মহান প্রশাসনিক দায়িত্বে রয়েছ, রাজ সিংহাসনে তুমি অধিকারী, রাজ সিংহাসন তোমার। হ্যাঁ, এখন যারা অনাথ হয়েছে এই যুদ্ধে তাদের তুমি করতে হবে, সুরক্ষিত রাখতে হবে। এসবই ভগবান সাক্ষাৎ নারায়ণ পুমান
মহায়ং মায়া লোকম মুরাশ্চরতি বৃষ্টিষু। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ পরম ভক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়াশক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্টিকুলে একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। এই ভগবান করছেন তার মায়াশক্তির দ্বারা, তিনি সবকিছু সৃষ্টি করে, তিনি নিজেকেও একজন সাধারণ মানুষ হতে বৃষ্টিকুলে অর্থাৎ যাদব কুলে তিনি বিরাজ করছেন, যাতে কেহই তারাকে পরম তত্ত্ব বলে জানতে না পারে এবং সাধারণ মানুষ হিসেবে মনে করে থাকে। অশ্বানুভাবম ভগবান বেদ গুজ্জতমম শিবম দেবশ্রী নারদ সাক্ষাৎ ভগবান কপিল নৃপম। হে রাজন, শিব দেবশ্রী নারদ এবং ভগবত অবতার কপিলদেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত। কারা কারা জানেন ভগবানের এই নিগুড় রহস্য? শিব দেবশ্রী নারদ, ভগবত অবতার কপিলদেব, তিনি এই ভগবানের অলৌকিকত্ব সম্পর্কে জানেন, আর শ্রীকৃষ্ণের সেটি বিষয়ে বলছেন এবং তিনিও জানেন, বিষ্ণুদেব জানেন। ইয়ং মন্যসে মাতুলায়ে প্রিয়মিত্রং শরীরমম অকরর সচিবম দূতম শরীরত্ব সারথিম। হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী মন্ত্রণাদাতা, দূত, হিতকারী সারথি ইত্যাদি বলে মনে করেছ, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা যাদেরকে মোহবশত এই সাধারণ এই বলে মনে করছো, কি মামাতো ভাই, তোমাদের উপদেষ্টা, তোমাদের দূত, কেননা তেনাদের শান্তির দূত হিসাবে গিয়েছিলেন কিনা, এবং তোমাদের রথের সারথি, এগুলো যদি তোমরা মনে করো তাহলে সেটা নিতান্তই কি মোহ। সেই ব্যক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি পরাত্পর তত্ত্ব। দেখুন, সর্বাত্মন সমাদৃশ হি অদর্শন অহংকৃতেন তৎকৃতং মতি বৈষম্যম নিরাশবদন্ন কশ্চিত্। অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান, তিনি সকলের প্রতি সমভাব করুণাশীল, ভেদবুদ্ধি জনিত অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত, তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য, তিনি সমভাবাপন্ন পুরুষ। যদি হয়তো ভগবান কি করেছেন, তোমাদের পক্ষে হয়ে যুদ্ধ করেছেন বা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি সকলের প্রতি সমভাবাপন্ন। তথা প্রকান্ত ভক্তেষু পন্ন ভূপানুকম্পিতম জন্মে সংসুত জাত সাক্ষাৎ কৃষ্ণ দর্শন আগত। সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তার ঐকান্তিক সেবক। দেখুন, তিনি সকলের প্রতি সমান হওয়া সত্ত্বেও তিনি যে আমার জীবনের অন্তিম সময়ে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তার ঐকান্তিক সেবক। কেননা ভক্তের তিনি করুণা করার জন্যই তিনি সর্বদাই কি করছেন, এই জগতে অবতীর্ণ হয়েছেন। ভক্তাবেশ্য মনোজস্মিন বাচা জন্নাম কীর্তয়ন ত্যজন কলে বরম যোগে উচ্চতে কাম কর্মভি।
ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তেরা তার ভাবে অবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন। দেখুন কাদের মুক্ত করেন তিনি? ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন। দেখুন সেই সমস্ত ভক্ত যারা আর চিন্তা করেন, চব্বিশ নম্বর শ্লোক, সা দেব দেব ভগবান প্রতীক্ষাতাম কলে বরম জগদীদম হীনমনঞ্জম প্রসন্ন আসুর লোচন উল্লস মুখাম্বুজ ধ্যান কত চতুর্ভুজ। অনুবাদ, আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি করছেন? প্রার্থনা করছেন। যিনি পরমাত্মা রূপে করছেন চতুর্ভুজে তার হৃদয়ে বিরাজ করছেন তিনি, এবং শ্রীকৃষ্ণ অভিন্ন, তাই তিনি তিনি অপেক্ষা করুন, আমি যতক্ষণ মৃত্যুবরণ করিনি। সুতোবাচ যুধিষ্ঠির সদা কর্ণ শয়নং সরপঞ্জরে অপৃচ্ছা দেবী দান্দন ঋষিণাং চনু শ্রীনুতাম। সুত গোস্বামী বললেন, ভীষ্মদেবের এই মর্মেশ্বরী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরসজ্জাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদির অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। পুরুষ স্বভাব বিহিতানাম যথা বর্ণম যথা শ্রমম বৈরাগ্য উপাধি আমনাত ভয় লক্ষণাম। অনুবাদ, মহারাজ যুধিষ্ঠির অনুসন্ধিৎসার ভীষ্মদেব প্রথম মানুষের জীবনে স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ এবং আশ্রমের বিভাগের সংজ্ঞা বিবৃত করলেন। তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। যুধিষ্ঠির অনুরোধে কি করছেন? তিনি তখন উপদেশ দান শুরু করলেন। তো এখানে যদিও বিস্তারিতভাবে উপদেশ দেওয়া হয়নি, শুধু পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু মহাভারতে বিস্তারিতভাবে শান্তি পর্বে সেটা দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে দেখুন মাঝের প্যারায় প্রবাদের তাৎপর্য, সমস্ত মানুষের জন্য নয়টি গুণের উপদেশ দিয়েছেন, সেই নয়টি গুণের সে দেখুন কি কি। এক নম্বর হচ্ছে ক্রোধ না করা, পেশেন্ট মিথ্যা কথা না বলা, সম্পদ সমানভাবে বিতরণ করা, ক্ষমা করা, চার নম্বর, পাঁচ নম্বর বিবাহিত পত্নীর মাধ্যমে কেবল সন্তান উৎপাদন করা, মন এবং শরীরের শুদ্ধ থাকা, কারো প্রতি শত্রুভাব পোষণ না করা, আট সরল হওয়া, নয় ভৃত্য ও আশ্রিতদের পালন করা। যদি কারো উপরোক্ত প্রাথমিক গুণগুলি না থাকে তাহলে তাকে সভ্য বলা যায় না। প্রভুপাদ বলছেন এই নয়টি গুণ যদি না থাকে তাকে সভ্য বলা যায় না। হ্যাঁ, এটি ভালো করে মনে রাখবেন এই পয়েন্টটি। দান ধর্মান রাজধর্মান মুখ্য ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সাম্মা সব সমযোগাত। তারপর
তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম এবং মোক্ষ ধর্মসমূহ ব্যাখ্যা করলেন। তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য কর্মাদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুই ভাবেই বর্ণনা করলেন। এগুলো কোথায় আছে? মহাভারতের শান্তি পর্বে সেগুলো বর্ণনা করা আছে বিস্তারিতভাবে। তার মেন মেন বিষয়গুলো এখানে ভাগবতে উল্লেখ করা হয়েছে। সেটা বর্ণনা করতে গেলে একটি বিশাল একটা পর্ব হয়ে যাবে, একটা অধ্যায়। একটা অধ্যায় কি এরকম একটা স্কন্ধ হয়ে যাবে, এই জন্য সেটা বর্ণনা করা হয়নি। মহাভারতের শান্তি পর্বে দেখবেন ধর্মার্থ কাম্যক্ষার্ষ সহপায়ন যথা মুনে নানাখানে ইতিহাসে সুবর্ণনামাশ তত্ত্ববিদ। হে ঋষি, তারপর ধর্মার্থ কাম এবং মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ বিশ্বদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য কর্ম সম্বন্ধে বিবৃত করেছিলেন। তারপর বিভিন্ন আশ্রম এবং ধর্ম কাম মোক্ষের বিষয়ে বর্ণনা করেছিলেন। ধর্মম প্রবর্তস্য সকাল প্রতুত্ত অবস্থিত যো যোগিনস্য নিত্য বাঞ্ছিতস্তত্তরণায়ন। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে বিশ্বদেব উপদেশ দিচ্ছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধে অভিমুখী হয়। সিদ্ধযোগীরা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টি অভিলাষ করে থাকেন। এইরকম বিশ্বদেব যখন এভাবে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন, সেখানে যুধিষ্ঠির আদি সকল মহাত্মা ঋষিরা উপস্থিত ছিলেন চতুর্দিকে পরিবেষ্টিত হয়ে, এবং বিশ্বদেব এরকম কি করছেন, উপদেশ দিচ্ছেন। এই বিশ্বদেবের উপদেশ বাণী শুনে তখন দ্রৌপদী কি করছেন, স্মিত হাসছেন। তা দ্রৌপদীর হাসি লক্ষ্য করেছেন, দেখুন বিশ্বদেব তো চক্ষু নির্মিলিত অবস্থায় তিনি জ্ঞান দিচ্ছেন। কাকে জ্ঞান দিচ্ছেন? যুধিষ্ঠির মহারাজকে, শশাঙ্করা পৃথিবীর সম্রাট। তো শশাঙ্করা পৃথিবীর সম্রাটকে জ্ঞান দিচ্ছেন, তাহলে সেই পরিবেশটি কিরকম, আর যিনি জ্ঞান দিচ্ছেন তিনি কিরকম ব্যক্তি? ইত্যবসরে দ্রৌপদী হাসছেন, কিন্তু কি করেছেন বিশ্বদেব তা লক্ষ্য করছেন। দ্রৌপদীকে বলছেন যে দ্রৌপদী তুমি হাসছো যে, তুমি যে হাসছো, মানে কখন হাসি পায়? যখন রহস্যজনক কিছু কথা হয়, রসিকতামূলক। কিন্তু এখানে কি রসিকতামূলক কথা হচ্ছিল? বিশ্বদেব আর যুধিষ্ঠির মহারাজের সঙ্গে কথোপকথন, সেগুলো সব তাৎপর্যপূর্ণ গুরু গাম্ভীর্য। কারণ একজন সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি সম্রাট, তাকে জ্ঞান দিচ্ছেন, তাহলে কিরকম জ্ঞান? তাত্ত্বিকপূর্ণ, সেখানে কোনো রঙ্গরসিক, কোনো তুচ্ছ তাচ্ছল্যের প্রশ্নই ওঠে না। ইত্যাবশ্যক সেই সময় হাসছেন, মানে কি, তাহলে বুঝতে হবে সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি। সেটি কিন্তু তিনি লক্ষ্য করছেন যে দ্রৌপদী তুমি যে হাসছ, তখন দ্রৌপদী তো ইয়া হয়ে গেছেন, থকমত খেয়ে গেছেন, আসলেই তো আমার এটা উচিত হয়নি হাসাটা। কিন্তু তখন কিন্তু তিনি সংযোধায় বলছেন যে পিতামহ, আসলে আমার হাসি পাচ্ছিল আপনার এই কথাগুলো শুনে। আপনি যে আজকে যে তত্ত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু কৌরব রাজসভায় যখন আমাকে দুঃশাসন দুর্যোধনের আদেশে আমার বস্ত্রহরণ করছিল, কিন্তু সে সময় তো আপনি এই তত্ত্ব কথাগুলো বলেননি, এবং সেজন্যই আমার হাসি পাচ্ছে। আপনি আজকে অনর্গল সেই তত্ত্ব কথাগুলো বলছেন, কিন্তু সেদিন তো আপনি বলেননি। আমি কত আপনার কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু আপনি বলেন। তো তার প্রত্যুত্তরে কি বলেছেন বিশ্বদেব?
যে দেখো দ্রৌপদী,